যেহেতু এখন যথেষ্ট বিজ্ঞান রয়েছে আপনাকে বলবার জন্য যে যদি মাটিতে জৈব উপাদান 3% হয়, তবে কি কি বাড়তি পৌষ্টিক উপাদান সেই খাবারে উপস্থিত থাকবে, আর সেসবের স্বাস্থ্য সুবিধাগুলো কি কি, এটা হতে পারছে না শুধুমাত্র অবিভক্ত মনোযোগ আর অঙ্গীকারের অভাবে। এটাই আমি নিয়ে আসতে চাই আইভরি কোস্টে হতে চলা কফ ফিফটিনে। প্রত্যেকটি দেশ, গরিব হোক বা ধনী, সবাই এটা করতে পারে আর অবশ্যই করা উচিত। সদগুরু, আপনি যোগ দিতে চলেছেন জাতিসংঘের মরুকরণরোধী প্রতিনিধি সভার জাতীয় সম্মেলনের 5th অধিবেশনে, ইউএনসিসিডির COP15-এ। এই অধিবেশন আয়োজিত হচ্ছে পশ্চিম আফ্রিকার আবিডজানে 9-20 অবধি মে মাসের। বিশ্বের নেতা, মন্ত্রী, নাগরিক সংগঠন, বিশেষজ্ঞ, এরা সবাই আবিডজানে আসবেন জমি ও মাটির এই আপদকালীন বিষয়ে কথা বলতে। আর আমরা সাগ্রহে এই অধিবেশনে আপনার অংশগ্রহণের অপেক্ষা করে আছি। আমার ধারণা আবিডজানও হবে অন্যতম একটি দেশ যেখানে আপনি যাবেন ওই 100 দিনের মধ্যে। আপনার কি প্রত্যাশা আবিডজানে আয়োজিত এই রকম জাতীয় সম্মেলনের থেকে? আপনি কি কি পাওয়ার আশা করছেন? একটা জিনিস আমি আপনাকে আর গোটা ইউএনসিসিডিকেই অনুরোধ করব, যেভাবেই হোক বেশি মনোযোগটা যেন ভূপৃষ্ঠের মাটি বা টপসলের ওপরে থাকে। অন্যান্য চিন্তার বিষয়ও আছে, আমি বলছি না সেসব ত্যাগ করতে, তবে সরল নীতি হিসাবে আমাদেরকে এই দিকে নজর ফেরাতেই হবে। এই আবেদনটাই আমি রাখতে চাই এই 197টি দেশের কাছে। ইউরোপীয় ইউনিয়ন সমেত যার উদাহরণ স্থাপন করায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। জরুরি বিষয়টা হলো এই যে, একজন কৃষক জৈব উপাদান বাড়ালে তার জন্য একটা বাড়তি আর্থিক অনুদান তার পাওয়া দরকার। এই মুহূর্তে অজস্র পণ্য রয়েছে যাকে অর্গ্যানিক বলে মনে করা হয়, তাহলে অন্য পণ্যগুলো কি? অবশ্যই সেগুলো ইনঅর্গ্যানিক নয়, আমরা জানি সেটা। কাজেই আমরা যদি লেবেলটাই বদলে দিই যে এটা এসেছে এক নির্দিষ্ট পরিমাণের জৈব উপাদানযুক্ত জমি থেকে, যেমন ধরুন এই মুহূর্তে উত্তর ইউরোপীয় মাটিতে আছে 1.48% জৈব উপাদান। এখন উত্তর ইউরোপ যদি জৈব উপাদানকে 3% পর্যন্ত তুলে দেবার জন্য কৃষকদের এক বাড়তি অনুদান দেয়, মাটির জৈব উপাদান মাপা খুব সহজ, ক্ষেত থেকেই করা যেতে পারে, এটা করতে কোনো ল্যাবের দরকার পড়বে না। তো এটা যদি করা হয় জমিকে 3% জৈব উপাদান সমৃদ্ধ, 3% কিন্তু সবচেয়ে ভালো নয়। 3% জৈব উপাদান হলো অনুজীবদের জন্য উপবাসের ডায়েট, তবে অন্তত এটুকু হতে দিন যাতে তারা অন্তত বেঁচে থাকতে পারে। এর নিচে এরা মারা যাচ্ছে আর মরুভূমিকরণ ঘটছে, যার মানে অনুজীবেরা অনাহারে মরে যাচ্ছে, এর মানে এটাই। তো অন্ততপক্ষে ওদের বাঁচিয়ে রাখুন, আর যেমনই এটা বাড়তে থাকবে ফসলটাকে লেবেল করুন কতটা জৈব উপাদান আছে তার ভিত্তিতে। এর সাথে সাথে ব্যবসা বাণিজ্য এতে যুক্ত হয়ে কৃষকরা যাতে তাদের কার্বন ক্রেডিটটা পায় সেটা নিশ্চিত করবে। খুব জরুরি যে আমরা চাষবাসকে আরও লাভজনক করে তুলি, না হলে আর 25-30 বছরে কেউই আর চাষবাস করবে না। তো আরেকটা বিষয় হলো, পণ্যটাকে বাজারে আলাদা আলাদা থাকে রাখা হবে, যেমন 3%, 4%, 5% এই অনুসারে, কারণ আমাদের কাছে যথেষ্ট বিজ্ঞান রয়েছে আপনাকে বলবার জন্য যে যদি মাটিতে জৈব উপাদান 3% হয়, তবে কি কি বাড়তি উপাদান সেই খাবারে উপস্থিত থাকবে, আর সেসবের স্বাস্থ্য সুবিধাগুলো কি কি, রোগ প্রতিরোধকারী সুবিধাগুলো কি কি, এই সব কিছুই ভালোভাবে প্রতিষ্ঠিত রয়েছে। আমাদের খালি এগুলোকে একসাথে আনতে হবে আর একটা পরিকল্পনা বানাতে হবে যাতে করে গোটা বিশ্বই আগামী 8-10 বছর সময়ে ন্যূনতম জৈব উপাদান 3-6% করে তোলবার দিকে এগিয়ে যায়। এটা ভীষণভাবেই সম্ভব, কারণ যদি শুধু আচ্ছাদন শস্য বা কভার ক্রপ নিয়ে আসেন, গ্রীষ্মে হোক কি শীতে, আপনার আবহাওয়া অনুসারে শুধু কভার ক্রপ আর তাকে হাল চাষের জমিতে মিশিয়ে দেওয়া, এটুকু যদি করেন 6-8 বছরের মধ্যে অধিকাংশ জমি অন্ততপক্ষে 3% পৌঁছে যাবে। কাজেই এটা অসম্ভব নয়, না তো এর জন্য অগাধ টাকা দরকার, প্রশ্নটা শুধু একাগ্র অভিমুখ আর অঙ্গীকারবদ্ধতার। ভারতে আমরা যেটা দেখেছি তা হলো আচ্ছাদন শস্য আনবার স্বার্থে মাটিতে বীজ ছড়ানোর জন্য সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে, যেটার বদলে আপনি ফসল পাবেন না, শুধু হিউমাসের জন্য এটা করা। যদি আপনাকে তা করতে হয় তবে আপনার খরচ হবে প্রতি একরে 450 টাকা, যেটা একর প্রতি 5 ইউরো বা তারও কম দাঁড়ায়। প্রত্যেকটা দেশই এটা করতে পারবে, এর জন্য মোটা বাজেটের দরকার নেই। যদি আপনি তা 2-3 বছরের মধ্যে করতে চান তবে আরেকটু বেশি খরচ হবে। যদি আপনি এটা 6-8 বছরে করতে চান, প্রতিটি দেশ এটা করতে পারবে। এটা হচ্ছে না শুধুমাত্র লেগে পড়ে থাকা মনোযোগ আর অঙ্গীকারের অভাবে। এটাই আমি নিয়ে আসতে চাই COP15-এতে আইভরি কোস্টে, যে 197টি দেশ
যদি উপরিভাগের মাটির দিকে একমুখী মনোযোগ আনেন আর সেটার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, তাহলে এর জন্য টাকা দরকার নেই, কোনো বিরাট টেকনোলজি লাগবে না। সব দেশই গরিব হোক কিংবা বড়লোক এটা করতে পারে, আর অবশ্যই এটা করা উচিত। আপনি যদি এই পৃথিবীর ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্মে আগ্রহী হন, ইউএনএফও জানাচ্ছে যে আমরা এখন যে খাবারটা খাচ্ছি তা আসলে যে শিশু জন্মায়নি তার খাবার। অনাগত সন্তানের খাবার খেয়ে ফেলাটা আমাকে গভীর যন্ত্রণা দেয়। মনে হয় যেন আমরা স্বয়ং মানবজাতির বিরুদ্ধেই এক অপরাধ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সদগুরু। সারা বিশ্বের লক্ষ লক্ষ শ্রোতা ও দর্শক মণ্ডলীকে ধন্যবাদ যারা আপনাকে অনুসরণ করেন সদগুরু। আর আমরা আশা করব যে তারা আপনার ভিডিও অনুসরণ করবার চাইতে অনেক বেশি কিছু করবেন, তারা কাজ দিয়ে আপনাকে অনুসরণ করবেন। আর আমরা পৃথিবীর সমস্ত মানুষকে আহ্বান করতে চাই আমাদের এই প্রাকৃতিক মূল সম্পদের যত্ন করবার জন্য, কারণ এ হলো জীবন। এটা আমাদের খাবার, আমাদের বাতাস, এটা আমাদের জলের গুণমান, আমাদের স্বাস্থ্যের গুণমান, এটা আমাদের খাবারের গুণমান, পুষ্টিকর খাবার যা আমরা সকলে খাই। তাই আমি ধন্যবাদ জানাই আপনাদের এই অংশগ্রহণের জন্য। সদগুরু ধন্যবাদ আপনাকে আসবার জন্য।